হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলে জানেন যে সামনে ঈদ, আর ঈদ উপলক্ষে রিয়েলমি কোম্পানি তাদের কোন ফোনটির কত টাকা দাম রাখছে, আর তাছাড়া ঈদ অফার উপলক্ষে তাদের কোন ফোনটিতে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে বা ঈদ অফার হিসাবে তারা কি রাখতেছে, আজ আমি আপনাদেরকে সেই বিষয়টি শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তীতে নতুন নতুন ভিডিও পান। আর তাহলে চলুন বন্ধুরা, আমরা জেনে নিই যে রিয়েলমি কোম্পানি ঈদ অফার বা ঈদের আগে তাদের কোন ফোনটির কত টাকা দাম রাখতেছে। প্রথমে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আপনার রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রাইস লিস্ট লেখা আছে। এটা হচ্ছে আপনার 8128, এটার দাম পড়বে 33,990 টাকা। আর এটা মানে আর কোনো আপনার হচ্ছে ভেরিয়েন্ট আছে বা এখানে তো আপনার দেখতেছি 8128 ভেরিয়েন্ট, 8GB 128GB, এটার প্রাইস হচ্ছে 33,990 টাকা। ঈদ আসা উপলক্ষে কিছু ক্যাম্পেইন চলতেছে, যেমন হচ্ছে ঈদ ক্যাম্পেইন 2022। এই ক্যাম্পেইনে 17টা পুরস্কার আছে। প্রথমটা হচ্ছে আপনার একটা বাইক, দ্বিতীয় একটা বালি ভ্রমণের টিকিট দুজন পাবেন আর কি, মানে দুজন যেতে পারবেন, যে লিস্টটা দিয়েছে তার এই বিষয়টা আপনার কাছে সম্পূর্ণটা আমরা জানবো। তার আগে আমি ফোনগুলোর কোনটার কত দাম চলতেছে সেটা আগে জেনে নিই। আর এটার কি আপনার হচ্ছে কোনো এক্সট্রাভাবে যে এর দামটাই আছে, আপনারা এই শোরুমে যে আসে যদি আমার ভিডিও দেখে বা ই করে আসে, তাহলে সেক্ষেত্রে কি আপনারা এই এটাই কি রাখবেন? জি না, এটা না, আপনার সম্মানার্থে বা কাস্টমার আসলে আপনার ভিডিও দেখে তাদের জন্য কিছু টাকা হলেও ডিসকাউন্ট করে দিব অবশ্যই। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে আসবেন, আর আমি ভাইকে বললামই কিন্তু আপনারা যদি এই ভিডিও দেখে আসছেন বা আমার নাম তো আপনারা জানেন যে আমার নাম করলে কিন্তু ভাই বুঝতে পারবে যে আমার ভিডিও দেখে আপনারা আসছেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এখানে যে মূল্যটা আছে সেই মূল্য থেকে আপনাদের একটা ভালো রকম কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবে। আর এই সাইডে যদি আপনার আর একটা কথা, আপনাদের ফোনটা একটু ঘুরে দেখেনি, এটা যে ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জোশ, আর এই সাইডে আপনাদেরকে দেখাইনি যে এখানে আপনি দেখেন এটা হচ্ছে জিটি নিও 2, একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, একেবারে আপগ্রেড একটা ফোন। এটার হচ্ছে 8GB র‍্যাম, 128GB রম, এটার প্রাইস রাখা হয়েছে 39,990 টাকা। তো এই ফোনটা হচ্ছে টোটালি ফ্ল্যাগশিপ একটা ফোন, এই ফোনের যা কনফিগার দিয়েছে অনেক হাই কনফিগার, বাজেট তুলনায় অনেক হাই কনফিগার। আর আপনাদেরকে দেখেনি ফোন, এটা কিন্তু স্পেশালিভাবে আমার কিন্তু অনেক ভালো লাগে এই ফোনটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে 64 মেগাপিক্সেল, অনেক অ্যাট্রাকটিভ ডিজাইন, কিন্তু আপনার ক্যামেরার ডিজাইনটি অনেক সুন্দর লাগতেছে ফোনটা। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ফোনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনে, আর এর পারফরমেন্সটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু দামটা একটু বেশি বিষয় না, কিন্তু আপনারা যে ফ্যাসিলিটি বা যে ফিচারগুলো পাচ্ছেন সেই তুলনায় দামটা আপনার অনেক মানে ঠিকই আছে বলা যায়, আর অনেক কমই আবার বলতে গেলে। আর এই সাইডে যদি আপনাদেরকে দেখাই রিয়েলমি 9i, এই ফোনটা হচ্ছে একেবারে আপগ্রেড ফোন, আর এইটাতে হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টের পাওয়া যাবে, 4GB 64GB এবং 6GB 128GB। 4GB 64GB প্রাইস 17,490 টাকা এবং 6GB 128GB প্রাইস হচ্ছে 19,490 টাকা। তবে হচ্ছে বর্তমানে 6GB 128GBটা অ্যাভেলেবেল আছে, আপনারা আসার সময় একটা ফোন দিয়ে আসবেন। ও বন্ধুরা, আপনাদেরকে কিন্তু আমি হচ্ছে শোরুমটির ফোন নাম্বার দিয়ে দিতেছি, আপনারা কিন্তু এখানে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন। আপনাদেরকে এই শোরুমটির লোকেশনটি শেয়ার করে দিই, এটা হচ্ছে আপনার এন.এস রোডে আসার পরে আপনারা যদি একটার মোড়ে আসেন, একটার মোড়ে আসতেই আপনারা দেখতে পাবেন যে রিয়েলমি কিন্তু সাইনবোর্ড আছে, আর আপনারা এই শোরুমটিতে এসে কিন্তু এই ফোনগুলো পাবেন। আর আপনাদেরকে এই ফোনটা একটু দেখায় নিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটির ব্যাক লুকিংটা অনেক সুন্দর একটি লুকিং। এরপরে যদি আসেন তাহলে হচ্ছে এরপরে আসছে C21Y-এর একটা ফোন। এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট হয়, 3GB 32GB এবং 4GB 64GB। 3GB 32GB প্রাইস হচ্ছে 11,490 টাকা এবং 4GB 64GB প্রাইস হচ্ছে 12,790 টাকা। ফোনটা যদি একটু দেখাই দেন। হ্যাঁ, ফোনটা আপনাদেরকে একটু দেখাইনি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটির ব্যাক সাইড যে লুকিংটা সেটা সব মিলিয়ে কিন্তু ফোনটা অনেক সুন্দর, আর দামটাও কিন্তু ফোন তুলনায় কিন্তু অনেক কমই আছে। আর তারপরে যদি আপনাদেরকে এই সাইডে দেখাই, এটা হচ্ছে C25Y একটা ফোন। এই ফোনটা এই বাজেট রেঞ্জে সব থেকে বেস্ট ফোন বললেই চলে, কারণ হচ্ছে 13,000 টাকা বাজেটে বা 13,500 টাকা বাজেটে কোনো ব্র্যান্ডেই আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে না, সেটা শুধুমাত্র রিয়েলমি C25Y-তে পাচ্ছেন আর কি। এটার 4GB 64GB ভেরিয়েন্ট 13,690 টাকা প্রাইস। আপনাদেরকে এই ফোনটার
আর কি লুকিংটা দেখাই। আপনারা দেখতে পারলেন যে ফোনটার লুকিংটা কেমন। আর এ সাইডে আপনাদেরকে দেখাইনি, এখানে আছে আপনার এই মডেলটা, কি মডেল এটা? হচ্ছে রিয়েলমি C25S। এই ফোনটা টোটালি গেমিং একটা ফোন এবং পারফরমেন্সেবল একটা ফোন। এই ফোনটার প্রাইস ছিল হচ্ছে 15,690 টাকা প্রাইস, যেখান থেকে ঈদ উপলক্ষেই কমেছে, কমে আপনার হচ্ছে 14,990 টাকা করা হয়েছে। 4GB 128GB ভেরিয়েন্ট, এটার প্রাইস হচ্ছে 14,990 টাকা, 15,000 টাকা অলমোস্ট, 15,000 টাকা অলমোস্ট। আপনাদেরকে দেখাইনি ফোনটার আউটলুকিংটা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফোনটার আউটলুকিংটা জোশ করছে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্ক বলা চলে, যে রিয়েলমি লেখা আছে এই সাইডে। এরপরে যদি দেখেন সব থেকে হট কেক বলা হয়, মানে একেবারে আপগ্রেড ফোন, এটা হচ্ছে আমাদের C31 রিয়েলমি। তো এই ফোনটা হচ্ছে আমাদের এই বাজেট রেঞ্জে এটাও বেস্ট ফোন, কারণ 13,000 টাকা বাজেটে অলমোস্ট 12,990 টাকায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এবং আলট্রা প্রিমিয়াম একটা লুক দেওয়া হয়েছে এই ফোনটার। 4GB র্যাম এবং 64GB রোম। এই ফোনটার প্রাইস হচ্ছে 12,990 টাকা, 13,000 টাকা। এটার আরও একটা সুবিধা আছে যে আমরা বাজারে সচরাচর দেখি যে অলমোস্ট আপনার 15,000 টাকার ফোনের অন্তত বেঞ্চমার্ক স্কোর, যে প্রসেসরগুলো ইউজ করে সেগুলোর অন্তত বেঞ্চমার্ক স্কোর থাকে হচ্ছে আপনার 2 লাখ মতো। কিন্তু এই ফোনটাই 13,000 টাকার ফোনে এটা ইউনিসকের T612 চিপসেটের একটা প্রসেসর ইউজ করাইছে এবং এটার অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 2,02,439, মানে হেভি পারফরমেন্সেবল একটা ফোন, মানে অনেক ভালো পারফরমেন্স হবে এই ফোনটা। এই ফোনটা যেরকম আউটলুক সুন্দর, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্লাস হচ্ছে প্রসেসর অনেক পাওয়ারফুল, ক্যামেরাটাও অনেক পাওয়ারফুল, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, পিকচার দেখলে আপনি বুঝতে পারবেন আর কি, বোঝা যাবে যে আসলে ক্যামেরা কতটা সুন্দর। ক্যামেরাটা অনেক সুন্দর। এটা হচ্ছে কি মডেল? এটা হচ্ছে আপনার রিয়েলমি নার্জো 50। এটার এখনও দামি পাই নাই। নার্জো 50টা ওয়ান অফ দ্য বেস্ট ফোন আর কি, এটা আমাদের আজকের বিশেষ আকর্ষণ আপনারা বলতে পারেন। সেটা হচ্ছে নার্জো 50-র 120Hz রিফ্রেশের দিয়ে, G96-এর একটা গেমিং প্রসেসর দিয়ে, 33W-এর ফাস্ট চার্জার দিয়ে, 4GB র্যাম এবং 64GB রোমের ফোন। 4GB র্যাম শুধু বললে ভুল হবে, সাথে আরও আপনারা 3GB ডাইনামিক র্যাম পাবেন। টোটাল 7GB এবং 64GB র্যামের ফোন পাচ্ছেন অলরেডি 16,499 টাকা। ফোনটা তো আপনি বললেন যে পারফরমেন্সগুলো তো অনেক ভালো আর কি এই দামের ভিতরে। জি অবশ্যই, কারণ আপনি 20,000 টাকা বাজেটের ভিতরেও কোনো ফোনের 120Hz রিফ্রেশের ডিসপ্লে এবং G96-এর প্রসেসর পাবেন। এক্ষেত্রে যদি আমি বলি, আমি ফোন কিনতে গেছিলাম কিন্তু আমি এই যে ভাই বলতেছে যে 20,000 টাকার ভিতরে যে 120Hz যে প্রসেসরটি, এটা কিন্তু অরিজিনালি পাওয়া যায় না। আমি ঘুরেছি দেখেছি কিন্তু অরিজিনালি পাওয়া যায় না। আপনারা কিন্তু এই ফোনটিতে আপনারা 120Hz ডিসপ্লে পাবেন। আপনার হচ্ছে এটা কি মডেল? এক লাস্ট এটা আমরা দেখাচ্ছি হচ্ছে রিয়েলমি C11 2021। এই ফোনটাও লো বাজেটের ভিতরে বেস্ট ফোন বলা চলে, কারণ হচ্ছে 2GB র্যামের এবং 32GB রোমের ফোন যেটা আছে এটা 9,190 টাকা MRP, এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে 4GB 64GB, ওটা হচ্ছে 11,290 টাকায়। এখনকার সময়ে 4GB 64GB র্যামের ফোন, র্যাম রোমের ফোন আর কি এত কম টাকায় পাওয়া যায় না। তো রিয়েলমি আপনাকে প্রোভাইড করতেছে এবং ফোনটার পারফরমেন্স অনেক দুর্দান্ত। আপনি আরও একবার আমাদেরকে জানাই দেন আপনাদের হচ্ছে শোরুমটির লোকেশনটা। এটা হচ্ছে আপনার N.S. Road একতারা মোড় লোটো, এবং হচ্ছে আপনার নান্না বিরিয়ানি হাউসের মাঝখানে রিয়েলমির অথরাইজড স্টোর, 63/2 N.S. Road কুষ্টিয়া। বন্ধুরা আপনারা কিন্তু এই শোরুমটিতে আসলে রিয়েলমির অথরাইজড শোরুম কিন্তু এটা, আপনারা রিয়েলমির অরিজিনাল ফোনগুলো কিন্তু এই শোরুম থেকে খুব সহজে ক্রয় করতে পারবেন। আর আপনাদের কিন্তু জানাই দিলাম যে এই শোরুমটিতে কোন কোন ফোনগুলো বর্তমানে অ্যাভেলেবল আছে, আর ঈদের আগে আপনারা এই ফোনগুলো কিন্তু অ্যাভেলেবল পাবেন। আর আপনাদেরকে তো দাম সম্পর্কে বলে দিলাম, আর আপনাদেরকে আরও একটা বিষয় জানাই, সেটা হচ্ছে আপনার ঈদ অফারের সম্পর্কে কিছু বলতেছিল, বলতে বলতে আমি বললাম যে সে বিষয়টা হচ্ছে একটু পরে জানবো, বা একটু পরে বলতে গেলে আপনার ভিডিওর শেষের দিকে এসে আর কি মনে পড়লো বিষয়টি আরও ক্লিয়ার হতে। ভাই আপনি যে যে বললেন যে কফলের যে এটা, তার পরবর্তীতে আর কি কি অফার আছে সেটা আপনি একটু শেয়ার করুন। এটা হচ্ছে যে আমি ঈদ ক্যাম্পেইনের অফার যেটা বলছিলাম, যে আপনার বালি ভ্রমণ বলছিলাম কাপল, আর এরপরে হচ্ছে পাচ্ছেন আপনি এই লটারির ভিতরেই একটা জিটি মাস্টারের ফোন, একটা ফোন কিনলে আর একটা পাচ্ছেন হচ্ছে নার্জো 50 একটা ফোন, তারপরে পাচ্ছেন হচ্ছে C31 একটা ফোন, তারপরে পাচ্ছেন হচ্ছে আপনার রিয়েলমি ওয়াশ স্পোর্টস ওয়াটার স্পোর্টস বোতল, তারপরে হচ্ছে 100 টাকা ক্যাশব্যাক, 500 টাকা ক্যাশব্যাক, 200 টাকা ক্যাশব্যাক,
এরকম 17টা পুরস্কার আছে এবং সর্বনিম্ন আছে রবি এয়ারটেলের ইন্টারনেট বান্ডেল আর গ্রামীণের ইন্টারনেট বান্ডেল। তো এইগুলোর ভিতরে যে কোনো একটা, টোটাল 17টা পুরস্কারের ভিতরে যে কোনো একটা আপনি নিশ্চিত পাবেন আমাদের ব্র্যান্ডের যে কোনো মডেলের ফোন কিনলে, যে কোনো মডেলের ফোন কিনলে এই অফারটি পাবে আর কি। আর আপনাদের মূলত এটাই হচ্ছে আপনাদের ঈদ অফার, এই মানে এই ঈদ অফার। বন্ধুরা আপনারা কিন্তু শুনলেনই যে এই ঈদে তাদের কী কী অফার আছে, মূলত আপনারা কিন্তু এই ঈদে এই অফারগুলো পেয়ে যাবেন। আপনারা এই শোরুম থেকে খুব সহজে আমি বলবো যে যেহেতু আমার এটা অনেক পরিচিত, আপনারা কিন্তু এখানে এসে আপনারা ফোনটি নিতে পারেন আর মানে ফোনগুলো দেখতে পারেন, তারপরে আপনাদেরকে নিতে হবে এমন কোনো কথা নেই। এখানে কিন্তু আপনারা ভাইয়ের সাথে কথা বলে দেখবেন, ভাই আমার খুব কাছের একটি ভাই, তার কারণে মনে করেন যে এখানে আমি আসি সাধারণত। আপনারা এই শোরুমটিতে এসে এই ফোনগুলো দেখেন, দেখার পরে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু এখানে কিনতে পারেন। আর দামের ক্ষেত্রে আপনাদেরকে যদি বলি এখানে কিছু কনসিডার অবশ্যই আপনারা পাবেন। বন্ধুরা এই ছিল আজকে রিয়েলমি ঈদ অফার হিসাবে যে রিভিউটি, আমি মনে করি যে আপনারা ঈদ অফারটি সম্পর্কে জানছেন। আর বন্ধুরা পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।